চোখ, CHOKE, চোখ। তোমরা নাম শুনে আছো, শুনে আছো, এটা শুনেছো, কোথায় থাকে? টিউবলাইটে চোখ থাকে। কি জিনিস? একটা কয়েল যার সাবেসংখ্য এলের মান উচ্চ, কিন্তু রোধ হবে আরের মান নিম্ন। তাহলে উচ্চ সাবেসাংখ্য অথচ নিম্ন রোধের কুণ্ডলীকে আমরা বলছি চোখ। তো এসি সার্কিটে এই চোখকে শ্রেণী সমবায় যুক্ত করা হয়। যুক্ত করার ফলে কি হবে? উচ্চ সাবেসাংখ্য ধরুন বর্তনীতে কার্যকর রোধ বেড়ে যাবে, ঠিক আছে? কার্যকর রোধ এলের মান বেড়ে যাবে, কিন্তু নিম্ন রোধ আরের মানের ধরুন আরের মান লো হওয়ার জন্য তাপ উৎপন্ন কম হবে। আমরা জানি তাপ উৎপন্নতাপ সমীকরণ এইচ সমীকরণ I² RT, আরের মান কম হয়, উৎপন্নতাপ কম হবে। তাহলে চোখের কাজ কী? চোখের কাজ হচ্ছে তাপ ক্ষয়জনিত শক্তিকে, তাপ ক্ষয়জনিত ফলে যে শক্তির অপচয় হয় সেটা কম অপচয় করে, অপচয় করে কার্যকর এলের মান বৃদ্ধি করে। তো আমরা টিউবলাইটে এটা ব্যবহার করে থাকি, টিউবলাইটের সঙ্গে এই চোখকে শ্রেণী সমবায় যুক্ত করা হয়। মানে তাপ ও তাপজনিত ক্ষয় যে হয় সেটা যাতে অপচয় না হয়, সেটা লাইট হিসেবে বা আলো হিসেবে আমরা যাতে পাই সেটাই এটা লক্ষ্য রাখে, কত কম শক্তির অপচয় করে এটা এলটা, এই বর্তমানে এল ব্যবহার করা হয়। এরপরে ভিডিও দিচ্ছি আবেশের চুম্বক, আবেশকের চুম্বক ক্ষেত্রে সঞ্চিত কত শক্তি সেটা।